সব জায়গা তারা দখল করে নিয়েছে সমুদ্র সীমানা হতে কোনো কিছু বাকি নেই অতএব সে দেশ হাসিনার পাশে থাকবে এটা জনগণের কাছে কোনো আর লুকায়িত নয় ইট ইস দিস ইস ওপেন সিক্রেট অতএব দেশ আজকে রুখে দাঁড়িয়েছে ভবিষ্যৎ প্রজন্ম রুখে দাঁড়িয়েছে অতএব কোনো অবস্থাতেই এই প্রজন্মকে রুখে শেখ হাসিনা তার রাজত্ব চালিয়ে যাবে এটা কোনো অবস্থাতেই সম্ভব নয় কিন্তু শেষ পর্যন্ত কি ইন্ডিয়া কি পারবে মানে এই যাত্রায় শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে এবং আমরা যতটুকু জানি যে জয়শঙ্কর একটি সাংবাদিক বলেছেন যে সেই অনুষ্ঠানে উনিও ছিলেন বলেছে যে এই যাত্রায়ও শেখ হাসিনাকে সাপোর্ট করবে এবং এই যাত্রায় টিকে যাবে শেখ হাসিনা তো টিকে গেলে আসলে পরবর্তী আসলেও টিকে যাবে কিনা বলে আপনি মনে করেন কিনা যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা তারা যদিও অনেক চেষ্টা করছে অনেকভাবে আপনি নিজেও জানেন আমরাও জানি যে কেন যোগাযোগ বন্ধ করে দিয়ে এবং যারা সমন্বয়ক তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের সাথে বসা হচ্ছে যারা বসতে রাজি না তাদেরকে তুলে নিয়ে গেছে একটি তুলে নিয়ে গেছে কোথায় আছে কেউ জানে না তো শেষ পর্যন্ত এত কিছু করে শেষ রক্ষাটা পাবে কিনা বলে আপনি মনে করেন কিনা আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি তাহলে এই ধরনের ডিকটেটর রক্ষার জন্য এখনো কিছু নাই যে না করে থাকে তবে পরিবেশগত কারণে অনেকটা থেকে থাকে। তো বাংলাদেশের যে কৃষ্টি বাংলাদেশের যে মানুষের ধরন যে ধরনের আচরণ যে ধরনের ব্যবহার সে থেকে যদি আপনি ইতিহাস থেকে দেখেন বাংলাদেশের জনগণ ভালো শাসক হতে পারেনি এটি যেমন সত্য তেমনি বাংলাদেশের এরা কোনোদিন অবিডিয়েন্ট প্রজাও হতে পারেনি সেটা আমরা ব্রিটিশ আমলে সে ইতিহাস থেকে দেখতে পেয়েছি আমরা কিন্তু স্বাধীন চেতা জাতি আমি স্মরণ করিয়ে দিতে চাই শেখ হাসিনের বাবা বলেছিলেন আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না আমরা দাবিয়ে রাখার জাতি নই সেজন্যই বলবো যে উনার এই পরিকল্পনা ভেসতে যাবে কোন অবস্থাতেই এই শেখ হাসিনা আমাদেরকে দাবিয়ে রাখতে পারবেন না এই পালায় উনি যদি মনে করেন আমাদের মেরে কেটে সাফ করে শুধু ভূখণ্ড ভারতের জন্য রক্ষা করবেন হ্যাঁ সেটা হয়তো করার পরিকল্পনা তাদের রয়েছে তারা চাইলেই আসতে পারবে এসে গিয়েছে সেটা বলে সকলেই বলছে এবং সেই গুপ্তচররা ঢাকায় স্নাইপার হয়ে তারা কিলিং মিশন চালিয়ে যাচ্ছে এবং এই কিলিং এর সংখ্যা কত এখন কেউ বলতে পারছে না কোথায় লাশ গুম করছে এগুলি কেউ জানছে না আজকে যদি যোগাযোগ ব্যবস্থা হয়ে যায় কার বোন হারিয়েছে কার সন্তান হারিয়েছে কার ভাই হারিয়েছে কার বাবা হারিয়েছে এগুলি সব আপনি দেখতে পাবেন তখন দেখবেন কত হাজার আই করেছে। সেগুলি বেরিয়ে আসবে মানুষ উত্তপ্ত হয়ে আপনি তো দেশের সর্বাধিক জনগণকে রক্তের বন্যা বইয়ে দেশ শাসন করতে পারবেন না সেই ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তবে এই করে কোনো লাভ হবে না এবার ভারত হাসিনাকে যতই চেষ্টা করুক মানুষ জেগে উঠেছে পরপর তিনটি নির্বাচন সে যেভাবে কারচুপি করেছে জনগণের সেটা দেখেছে অতএব জনগণ রুখে দাঁড়িয়েছে সেই সাথে সাথে আপনি তাদের উন্নয়নের যে ভাষা উন্নয়নের সাথে চুরি সম্পর্কিততা গণতন্ত্র বিহীন এবং অর্থনৈতিকভাবে যে চুরি করছে মোদির আদানির মতো হাসিনার আদানি এস আলম তারা যেভাবে লুটপাট করছে সেই জন্যই বলবো যে এবার আর নয় আমরা দেখেছি যে অ্যাটর্নি জেনারেল বলেছে যে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ থেকে তো আর আইনমন্ত্রীও বলেছে যে আন্দোলনকারীদের পক্ষে যাবে তারপরে নেগোসিয়েশনে যে কথা হচ্ছে সেখানে বিশ পার্সেন্ট দেওয়ার ঘোষণা দিচ্ছে যে বিশ পার্সেন্ট রেখে বাকিটা কোটা বাতিল করা হবে তারপরে স্টুডেন্টরা এক ধরনের দাবি তুলছেন তো এই নেগোসিয়েশনের মধ্যে যদি নেগোসিয়েশন হয়ে যায় কোনোভাবে ওদেরকে ম্যানেজ করে তো সেই নেগোসিয়েশন হলে আন্দোলনটার ভবিষ্যৎ কি বলে তোমার না দেখুন এই হাসিনার অপশাসনের মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজ তারা পরীক্ষিতভাবে টের পেয়েছে যে কোঠা কোনো বিষয় নয় দেখুন তাদের এই যে মন্ত্রী তারা বলছে যে মেধা পেরিয়ে কোঠায় আসতে হয় এই যে ভাওতাবাজি এগুলি কিন্তু আমাদের তরুণ সমাজে বুঝে ফেলেছে ধরুন কোটা তুলে দিল আপনি বিশেষ ভাইবা দুইশ এই ভাইবা দুইশতে আপনি যখন আওয়ামী নয় তাদের ক্যাডার নাম তখন আপনাকে দুইশতে যাচ্ছে তাই মার্ক দিবেন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ দুইশোতে আপনাকে দেবে আপনি যত ভালোই করুন আপনাকে এই মালটা তো তাদের কন্ট্রোলে তারপর এই দুইশোতে যদি কাউকে একশো নব্বই একশো নিরানব্বই দিয়ে দেয় আপনি যত মেধাবী হন আপনি কি পারবেন এই কথাটি কিন্তু এস টি ইমাম বলেছিল আমরা যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম তখন আমরা ভাইবাতে একশো করেছিলাম দুইশো থেকে নামিয়ে যেন ভাইবাতে কোন রকম স্বজন তা বাদ যদি দুইশো থাকে তাহলে আপনি উঠিয়ে দিল আপনারা চাকরি পারবেন না কারা আওয়ামী আইডেন্টিফাই করেছে। কারা আওয়ামী কারা আর না এই জাতিকে বিভাজিত করে এই প্রশাসনকে নিয়ন্ত্রিত করে পুলিশের মধ্যে এই কোঠা প্রচলন করে তাদেরকে ঢুকিয়ে আজকে জনগণকে পেটাচ্ছে তাদের পেটেও বাহিনীর দ্বারা যে গুলি করেছে যে পুলিশটি গিয়ে তারা তারা উঠিয়ে আলবদর কিছু আসে যায় না তারপরও আপনি যদি এমনই মেধাবী হন যে আপনাকে আটকানো করেন দুইশোতে দুইশো পেয়েছেন বিসিএসিতে আপনি ফার্স্ট হয়েছেন তারপরে তারা পুলিশ ভেরিফিকেশনে পাঠাবে আপনার নিজ এলাকা সেইখানে দুইজনে আওয়ামী লীগের নেতা স্বাক্ষর করতে হবে আপনার চোদ্দ গোষ্ঠীতে কখনো আওয়ামী লীগ করেনি এবং পুলিশ ভেরিফিকেশনের পরে বিএনপি করেনি নাও এ ধরনের কোন ব্যবস্থা কখনো ছিল না তাহলে আপনি এই পুলিশ ভেরিফিকেশনে যদি তারা বের করে নিয়ে আসে তার কোনো আত্মীয় স্বজন আছে আমার আপন আমার আপন চাস্ত ভাইয়ের ছেলে ঢুকতে পারেনি বিকজ আমি তার চাচা চাস্ত চাচা যে আমি বিএনপির মন্ত্রী ছিলাম সেই জন্য তাহলে এই কোটা উঠিয়ে দিলে লাভ কি কোথা আর আন্দোলনের কোনো বিষয়বস্তু নয় আন্দোলনের বিষয়বস্তু হচ্ছে আওয়ামী লীগ যে জাতিকে বিভাজিত করে মুক্তিযুদ্ধের সপক্ষে বিপক্ষ করে মুক্তিযোদ্ধাদের অপমান করে যেটা করতে চেয়েছে সেটা আমাদের তরুণ প্রজন্ম বুঝিয়ে গিয়েছে এতদিন আমরা বুঝাতাম তারা সাক্ষ্য হয়ে গিয়েছে প্রতিটি স্তরে স্তরে আপনি চিন্তা করে দেখুন এই বাংলাদেশে কোনো চাকরি আওয়ামী লীগের ছাড়া কেউ পায় না আপনি একটি উপজেলায় গিয়ে দেখেন একটি শিক্ষক আওয়ামী লীগ ছাড়া নেই একটি চাকরি আওয়ামী লীগ ছাড়া নেই প্রত্যেকটি স্তরে স্তরে আওয়ামী লীগের লোকজন বসিয়ে দিয়ে তারা বাংলাদেশটাকে তাদের কুক্ষিগত করে ফেলেছে সেই জন্য বাংলাদেশের মানুষ আর এটা শুনবে না মানবে না কোঠা শতভাগ দিয়ে দিল মানুষ ঘরে ফিরে আসবে না আর কোটা ফিরিয়ে দিল এই যে রক্ত তারা দিয়েছে কি কারণে পুলিশ কি কারণে ছাত্রদেরকে হত্যা করলো জবাব দিতে পারবেন কি অন্যায় করছিল তারা এই যে সিটি কলেজে সিঁড়ি কোঠায় একটি লাশ পড়ে আছে তরুণ কেন এই ছাত্রকে রক্ত দিতে হবে কি জন্য আজকে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে দেখুন মুক্তিযুদ্ধ যে এতই ভালোবাসে তাদের কোটা দিতে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার তাকে মুক্তিযুদ্ধের অবদান হিসাবে একটি বাড়ি দেওয়া ছিল এক টাকার বিনিময়ে সেই বাড়িটি তিনি মুক্তিযুদ্ধদের অপমান করা ওনার স্বভাব জাত উনি চান ওনার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছে আওয়ামী আমরা কি জানি না তাদেরকে তিনি তাদের দল বানিয়ে দলবাজি করে বিভাজিত করে জাতিকে বিভক্ত করছে এই বিভক্ত জাতি কখনো আর থাকতে পারে না এর সমাধান এবারেই হতে হবে যে কোনো মূল্যের বিনিময় তো এই সমাধান আমি যেটা বলছিলাম যে কোনোভাবে যদি ছাত্রদেরকে তারা ম্যানেজ করতে পারে তাহলে আন্দোলনের যেভাবে মারধর করছে ঘরে ঘরে ঢুকে করছে তো সেখানে ছাত্ররা কয়দিন পারবে আর আমরা যেটা জানি যে যেটা আমরা আসলে তো ওইভাবে মিডিয়া কাজ করছে না তারপরে যেটুকু আমরা জানি যে বর্ডার দিয়ে লোকজন ঢুকছে তো এরা ঢুকে কাদেরকে মারছে কাদেরকে কি করছে কাদের সাথে আহ মিশে এরা কাজ করছে তো সেখানে এবং একটা আতঙ্কের বিষয়েও তৈরি হয়েছে তো সেই আতঙ্কের বিষয়ে মাথায় রেখে ছাত্ররা কতদিন টিকতে পারবে শিক্ষার্থীরা এই আন্দোলন নিয়ে প্রথমত ইন্ডিয়ার মিশন ইন্ডিয়া চালিয়ে যাচ্ছে তারা এই গুপ্ত হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পরবর্তী সিকিম বা হায়দ্রাবাদ বানানোর যে পরিকল্পনা যে ব্লু প্রিন্ট রয়েছে সেটা তারা করে যাচ্ছে এবং সেটা তারা করবেই কিন্তু সুখের বিষয় হলো বাংলাদেশের জনগণ সেটা বুঝে ফেলেছে এবং বিশেষ করে আমরা নই ভবিষ্যৎ প্রজন্মের জনগণ তারা বুঝে ফেলেছে তো সেই ক্ষেত্রে কোন অবস্থায় ইন্ডিয়ার এই মিশন আর হবে না। যে রাজনীতি তারা করছে ভীতি আর বাংলাদেশের জনগণের মধ্যে নেই এবং এই ভীতি সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে অতএব কোন অবস্থাতেই শেখ হাসিনা আর পার পেতে পারে না পার পাবে না এটা ইতিহাস বলে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বর্তমান অবস্থা বলে একটু অপেক্ষা করুন আপনি বলেছেন আর্মির কথা। এই বসে পিস কিপিং কোর্ট থেকে আসবে এবং আজকে দেখবেন পুলিশকে ব্যান করা হবে আজকে দেখবেন যে এর যে তালিকাটি রয়েছিল বিশাল তালিকা সেই তালিকা থেকে একে স্যাংশন আসা শুরু হবে কারণ আমেরিকা আর এই বাংলাদেশকে এই ইস্ট এশিয়া থেকে আর পারে না তাদেরকে বাইরে রাখতে কারণ দেখুন শ্রীলঙ্কা হারিয়েছে মালদ্বীপ হারিয়েছে নেপাল হারিয়েছে এখন বাংলাদেশ কি হারাবে তারা নিশ্চয়ই না অতএব বাংলাদেশকে তারা প্রোটেকশন দেওয়ার জন্য গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য তারা যা করণীয় করবে এবং শীঘ্রই শুরু হবে আপনি দেখবেন স্যাংশন তো এটা ভারত না হয় সাপোর্ট করছে কিন্তু পুরো বিশ্ব এই যে আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ইন্টারনেট বা যোগাযোগ বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না তো সেখানে পুরো বিশ্ব তো জানে এই বিষয়টি কেন এত দিন এতক্ষণ মানে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কেন ব্যবস্থা নেওয়া হয়নি বা কেউ ওইভাবে বিবৃতি আপনি দেখেছেন কিনা আমার আমি আমার জানা মতে আমি সেভাবে আসিনি সঙ্গী